নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব ভান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর অবশেষে ডিএ মামলায় আবার জয়লাভ করলো রাজ্য সরকারি কর্মচারীরা আপনারা জানেন আজ হাইকোর্টে সকাল সাড়ে দশটার সময় ডিভিশন বেঞ্চে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এবং বিচারপতি হরিশ যে ডিভিশন বেঞ্চ সেখানে ডিএ মামলার রায় ঘোষণার কথা ছিল এবং যে রায় এসেছে তা সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি স্পষ্ট হাইকোর্টের তরফ থেকে জানানো হচ্ছে যে মহার্ঘ ভাতা আইনত অধিকার মৌলিক অধিকার সরকারি কর্মচারীদের ষ্যাটের রায় তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারকে পাশাপাশি ডিএ মামলায় রাজ্য সরকারের হার এটা আগের থেকেই আশা করছিলেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এবং সেই যে তাদের যে আশা সেটা সত্যি হলো অবশেষে ডিএ মামলায় আবার রাজ্যের হার বিচারপতি হরিশ বেঞ্চে আজকে শুনানি ছিল আজকে রায় হওয়ার কথা ছিল এবং স্যাটের যে রায় আগে ছিল অর্থাৎ বকেয়াডিয়া মেটাতে হবে সেই রায়ই বহাল রাখলো হাইকোর্ট অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়াডিআই মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে পুনরায় রাজ্য সরকারি কর্মচারীরা জয়লাভ করলো অত্যন্ত সুখবর এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখন ডি এ ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য শুধু সময়ের অপেক্ষা অন্তত হাইকোর্টের রায় থেকে এটাই বলা বাহুল্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন সকলের উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ